কাজকে মাসে তোরে এটা ফাইন হইছে কে রান্না করবে আমি ছাড়া আর কে রান্না করবে তোমারে ফুকর কইটা তো কোনো কাজের না চিন্তা করছি ওরে আমি দেশে পাঠাই দেব তোরে কথা আমি মাইনে নিতে পারলাম না ফগন অত্যন্ত বুদ্ধিমান ছেলে দেশ ও জাতি নিয়ে তার চিন্তা ভাবনা একদম ক্লিয়ার তার সাথে আমি দীর্ঘ সময় আলাপ করছি ভাইয়া যেমন তুমি তেমন তো আর খোকো হাসির কি হলো মানে ধরো উল্টা পাল্টা হাসি মানে মেজাজ খারাপ করে দুটো আর বাদ আরো আছে তো দরকার এটাকে আমি শেষ করতেছি তোমার ফোন আসছে মনে হয় হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ওই যে আপনি সবচেয়ে বড় ফ্যান আব্দুল জাকিরদার বলছি আমার আমার ফ্যান আরে এটা কি করবে লাগছে আমি আপনার এত বড় ফ্যান আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনি সবগুলি ছবি আমি দেখি এই যে লাস্টের ছবিটা করলেন প্রেমের সামান্য ঘটনা কি করেন আপনি ওইটা সম্পূর্ণ ডায়লগ আমার মুখস্থ আপনি শুনবেন লাস্টের ডায়লগটা আমি বলি বাবা তুমি আমাকে চলে যেতে বলো না তোমার কাছে সামান্য ঘটনা হলো এটা আমার স্বামীর সংসার স্বামীর সংসার মানে ব্যস্তখানা এখান থেকে তুমি আমাকে চলে যেতে বললো আমি যাব না তোমার কাছে সামান্য ঘটনা হলো আমার কাছে অনেক বড় আরে থামেন তো থামেন কি সব উল্টো কথা বলতেছেন এই ভাই এই কে কার ফোন কে এটা কি কথা বলে বুঝলে ফাজিলটা এই লোকটা জানায় আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না চব্বিশ ঘন্টা ফোন করে আমার জ্বালায় ফেলাইব আসত্য খামই না খাওয়া শেষ করে উঠো আশ্চর্য আর আমার সঙ্গে উঠছে আজ আয় কোকার